বেহাল রাস্তা সংস্কার এবং ভাঙা পাকা সেতু পুনর্নির্মাণের দাবিতে বৃহস্পতিবার গন্ডাছড়া মহকুমা এলাকার প্রধান দুটি সড়কে জনজাতিরা রাস্তা অবরোধ করে। এদিন গন্ডাছড়া মহকুমার কল্যাণ সিং এবং দলপতি ভিলেজ এলাকার জনজাতিরা গন্ডাছড়া রৈশাবাড়ি রাস্তার পঞ্চরতন হাতিমাথা রাস্তা মুখ এলাকায় পথ অবরোধ করে বসে। এলাকাবাসীরা জানান, গত চার বছর ধরে কল্যাণ সিং ভিলেজের জয়রামপাড়ার পাকা সেতুটি ভাঙা অবস্থায় পড়ে রয়েছে এবং হাতিমাথা থেকে জয়রামপাড়া যাওয়ার বেহাল রাস্তাটিও দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ভুগছে। এইসব দাবি নিয়ে এলাকাবাসীরা বেশ কয়েকবার গন্ডাছড়া পূর্ত দপ্তরে এমনকি মহকুমা শাসকের নিকট দাবি জানিয়ে আসছিল। শুধু তাই না, একাধিকবার রাস্তা অবরোধ পর্যন্ত করতে হয়েছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। অবশেষে বাধ্য হয়ে দিন জনজাতিরা পুনরায় রাস্তা অবরোধ সংগঠিত করে। জেতা দলপতি কল্যাণ সিং, মেন সমস্যা হচ্ছে আমরা ওখানে আজকে যেটা রাস্তা অবরোধ করছে, সমস্যাটা রাস্তা মেন পয়েন্ট। এরপরে কল্যাণ সিং ব্রিজটা যেটা চার বছর ধরে রয়েছে ভাঙিয়ে গেছে, আজকে আজকে দিয়া দুইবার আমরা রাস্তা অবরোধ করছি। এই রাস্তা ব্রিজ দলপতি কল্যাণ সিং এর ওখানে খোঁজ পাতা নাই। এর মানে কল্যাণ সিং থেকে ওখানে জল ওখানে অসুবিধার খাইতে দলপতি ভাই এরমভাবে দুইটা গাঁ সভা মিললে আমরা আজকে এই রাস্তা অবরোধ করতেছে। আমরা এই ডিমান্ড চাই আজকে এই সামনে বিধানসভা আগের ইডি সাকসেস করা লাগবে। আমরা এইদিকে সাইটে সমস্যা যেটা সমাধান করা লাগবে যে আমরা ডিমান্ড চাই। রাস্তা অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান গন্ডাছড়া মহকুমার শাসক, পূর্ত দপ্তরের আধিকারিকরা সহ বিশাল পুলিশ বাহিনী। সেখানে অবরোধকারীদের সাথে প্রশাসনের আধিকারিকরা দীর্ঘক্ষণ আলোচনার পর আগামী দু মাসের মধ্যে কাজ শুরু করার লিখিত প্রতিশ্রুতি দিলে দুপুর ১২টা নাগাদ অবরোধকারীরা পথ অবরোধ তুলে নেয়। অপরদিকে গন্ডাছড়া আমবাসা রাস্তার বড় বাড়ি এলাকায় রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করে এলাকার জনজাতিরা। তাদের দাবি, দীর্ঘদিন ধরে গন্ডাছড়া আমবাসা রাস্তার জগবন্ধু বাজার থেকে দাঙ্গা বাড়ি পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে। রাস্তা সংস্কারের দাবিতে যানচালক থেকে শুরু করে এলাকাবাসীরা বেশ কয়েকবার পূর্ত দপ্তরে দাবি জানিয়ে আসলেও কাজের কাজ কিছুই হচ্ছে না। অথচ গত তিন মাস আগে এই রাস্তা সংস্কারের জন্য টেন্ডার হয়, কিন্তু ঠিকাদার রাস্তা সংস্কারের কাজে হাত দেয়নি, তাই বাধ্য হয়ে দিন এলাকাবাসীরা রাস্তা অবরোধ করে। আমরা যে আজকে রাস্তা অবরোধ করছেন কারণ জানেনই, আমরা ডাঙ্গা যে বিভাগ থেকে ডাঙ্গাবার অবধি আমরা রাস্তা খারাপ। হ্যাঁ, কিন্তু আমরা রাস্তায় এসে আমবাসা তো গণসরা এটার মধ্যে রুটটা যে খারাপ, যে জন্য আমরা অবরোধ করছেন। সার হেরা কয়ে গেছে, আজকে তিন দিন মধ্যে সাকসেস করে দিব, তিন দিন মধ্যে না করলে কিন্তু আবার আমরা রাস্তা অবরোধ করব। কত কিলোমিটার রাস্তা? রাস্তা দশ কিলোমিটার। এটা কিন্তু আমরা সাকসেস তিন দিন মধ্যে করে দিতেই। রাস্তা অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ডিসিএম, পূর্ত দপ্তরের আধিকারিক সহ গন্ডাছড়া থানার বিশাল পুলিশ বাহিনী। আধিকারিকরা আগামী তিন দিনের মধ্যে রাস্তা সংস্কারের কাজ শুরু করা হবে বলে লিখিত প্রতিশ্রুতি দিলে সকাল ১০টা নাগাদ অবরোধকারীরা পথ অবরোধ তুলে নেয়। এদিকে গন্ডাছড়ার প্রধান দুটি সড়কে আচমকা হাট বাজার দিন রাস্তা অবরোধের ফলে রাস্তার দুই দিকে অসংখ্য যানবাহন আটকে পড়ে যাত্রী দুর্ভোগ চরম আকার ধারণ করে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।